কে ধরতে পারে। ধরার পরে আমার মাকে ইচ্ছা মতে সবাই বকাঝকা করলো, অনেক ধরনের কথা শোনাইলো, তারপরে আমার আমার কাছে ফোন দিল। তো ফোন দিয়ে বলতেছে যে, সাথী তোমার মা এরকম এরকম করছে, এখন বলো তোমার মার কি করতে পারি। তো আমি কান্না করলাম যে আমি এখন কি বলবো। পরে আমি আসলাম, আসার পরে সবার কাছ থেকে আমার মার আমার মার হয়ে আমি সবার কাছে ক্ষমা চাইয়ে নিলাম, নিয়ে আমার মাকে আমি বুঝাইলাম যে, মা দেখো মানুষ একটা কিছু করলে এভাবে মানুষে করে না, আজকে তুমি যদি একটা বিয়ে করে নাও কেউ কিছু করবে না, যেহেতু আমার বাবা মারা গেছে। সাথী বলতেছি তো আমার আমি আমার বাবা মার একমাত্র সন্তান, আমার বাবা ছিল একজন শিক্ষক। তো হঠাৎ করে আমার আব্বু একদিন মারা গেল। তো মারা যাওয়ার পরে আমাকে আমার মা তেমন, মানে আমি আমার মার কাছে তেমন পড়তে চাইতাম না, এখন আমাকে আমার মা পড়াইতে পারে না। তারপরে কি করব, একটা টিচার লাগলো, অনেক মানে খুঁজতে খুঁজতে একটা টিচার পাইলো। তো আমার যখন স্কুল শেষ হয়ে যায়, আমি যখন বাসায় আসি, তো সন্ধ্যার পরে টিচার আসে, আইসা আমাকে প্রাইভেট পড়ায়। তো আমার আম্মু তো আমার থেকে অনেক হ্যান্ডসাম, অনেক অনেক জোয়ান, বুঝছেন তো, বুঝে নিত অল্প বয়সে আমার আব্বু মারা গেছে। তো আমার আম্মু আমাকে নিয়ে আসে, আর বিয়ে শাদি করে না, আমাকে নিয়ে এভাবে দিনকাল পার করতেছে। তো একটা মহিলা মানুষ তো বুঝেন, মনে কত কিছুই থাকে। তো আমার যখন আমাকে টিচার পড়াতে আসে, আমি তখন মানে কিছু কিছু জিনিস ফলো করি, আমার মা আর টিচারের মধ্যে কিছু না কিছু সম্পর্ক চলে, কারণ আমি এতটা ছোট না যে আমি জিনিসটা বুঝি না। আমি হয়তো একটু বুঝি কম, কিন্তু বেশি জায়গায় কম জিনিসটা তো বুঝি। আমি এরকম একটা মানে এরকম জায়গায় আছি যে কারোর কাছে আমি কিছু বলতে পারতেছি না, কারণ আমার মা সেটা, কারণ আমার মাকে আমার মার কথাটা আমি অন্যজনের কাছে কখনো বলতে পারবো না, আর আমি আমার মাকে কিছু বলতে পারি না। আমাকে মানে এটা রুচিল্লা এটা রুচিলে মানে এভাবে শুধু দূরে দূরে পাঠায়, কিসের পড়া, মানে এভাবে দিন যায়। তো এভাবে আমার টিচার আর আমার মা এক মানে একতরফে দেখা যায় কি ওরা পরকীয়া করে। তো মানে আমি সেই কান্নাকাটি করি যে, আজকে আমার বাবা নাই, আমার মা আজকে এরকম হয়ে গেল, তার থেকে যদি একটা বিয়ে করে নিত তাও ভালো ছিল। আমার মা এটা কোন রুমনামের খেলা খেলতেছে জিনিসটাই বুঝতে পারতেছি না। এভাবে যখন করতে করতে এক সময় আমাকে দেখতে আসে ছেলের পক্ষ থেকে। তো আসার পরে সব দিক দিয়ে কথাবার্তা বললো, ছেলে পছন্দ করলো, তো বিয়ে শাদি আয়োজন হলো, পাকাপোক্ত মানে সব দিক দিয়ে কথাবার্তা হয়ে বিয়ে দিয়ে দিল। তো বিয়ের পরে যখন আমি স্বামীর বাড়িতে চলে গেছি, তখন তো আর আমার টিচার আমাদের বাড়িতে আসতে পারে না, কারণ যেহেতু আমি নাই তো এখন আসি কীভাবে। তো এভাবে মাঝে মাঝে আমার মা টিচারকে মানে দাওয়াতের উচিল্লায় বা কোনো কিছু মানে যাতে কেউ না বুঝতে পারে এরকমভাবে নিয়ে আসে। তা আনার পরে আমাদের পাশে যে ভাড়াটেগুলো থাকে, ওনারা ফলো করছে জিনিসটা। তো ফলো করার পরে একদিন বলতেছে সবাই যে, জিনিসটা আমাদের দেখতে হবে কতটুকু যায়। এবার ফলো করতে করতে আমি তো আমার শ্বশুর বাড়িতে থাকি, আমার মা এই টিচারকে ডেকে নিয়ে আসছে। তো তো বাসায় সিসি ক্যামেরা ছিল, ওরা ফলো করে দেখে যাওয়ার পরে গেল কিছুক্ষণ পরে। যাওয়ার পরে এভাবে পরকীয়া অবস্থায় ওদেরকে ধরতে পারে। ধরার পরে আমার মাকে ইচ্ছা মতে সবাই বকাঝকা করলো, অনেক ধরনের কথা শোনাইলো, তারপরে আমার আমার কাছে ফোন দিল। তো ফোন দিয়ে বলতেছে যে, সাথী তোমার মা এরকম এরকম করছে, এখন বলো তোমার মার কি করতে পারি। তো আমি কান্না করলাম যে আমি এখন কি বলবো। পরে আমি আসলাম, আসার পরে সবার কাছ থেকে আমার মার আমার মার হয়ে আমি সবার কাছে ক্ষমা চাইয়ে নিলাম, নিয়ে আমার মাকে আমি বুঝাইলাম যে, মা দেখো মানুষ একটা কিছু করলে এভাবে মানুষে করে না, আজকে তুমি যদি একটা বিয়ে করে নাও কেউ কিছু করবে না, যেহেতু আমার বাবা মারা গেছে।
অবশ্যই তোমার একটা গাছের ছায়া দরকার আছে। তো এভাবে আমার মাকে বুঝাইলাম, অনেক কিছু বলার পরে আমার মা বুঝতে পারে। বুঝার পরে আমার মা বলতেছে যে আমার ভুল হয়েছে, আমি আর এরকম কখনো করব না। তো আমার মা যেহেতু জিনিসটা বুঝতে পারছে যে কিছু থাকে না, পরে এখন আমার মা, আমার বাবা যে চাকরিটা করতো স্কুলের টিচার, এই চাকরিটা এখন করতেছে। আর আমি আমার শ্বশুর বাড়িতে মোটামুটি ভালো আছে। আপনাদের দোয়ায়, সবার দোয়ায়, সবাই আমার মার জন্য দোয়া রাখবেন, যাতে আমার মা যাতে যেরকম ভালো হয়ে গেছে এরকম ভালোভাবে যাতে থাকতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।